আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে এই যে ফজরের নামাজ পড়ে রোড দিয়ে হাঁটতেছি, আমরা আছি বর্তমানে আরবীদের মানে যারা এদেশের আরবিক তাদের বাড়ির সামনে দিয়ে মনে করেন হাঁটতেছি। দেখেন এই সাইডে আছে রুম, আবার এই সাইডে দেখতে পাচ্ছেন তো এভাবে, আর এই সাইডে দেখেন খেজুর বাগান টাগান অনেক কিছু। তো এই আবহাওয়াটা আসলে অনেক জোশ লাগতেছে, সো এই আবহাওয়াটাই হাঁটতেছি। আর একটা বিষয় মনে পড়তেছে এখন, সেটা হচ্ছে এই যে আমরা যখন ছোট ছিলাম, অথবা ছোট না ভালোই বড়, তখন মেবি হাই স্কুল কলেজে পড়ি, তো ওই সময় আমরা সকাল মানে সেহেরি করার পরে ফজরের নামাজ পড়ে আমরা কিন্তু ওই ফুটবল নিয়ে বের হতাম, ফুটবল খেলা করতাম। আর আজকে একটু দৌড়ানো হয়েছে বা হাঁটাহাঁটি করা হচ্ছে, তো ওই সময় মনে করতেছে সেই দিনের কথা। সো আমরা যারা আসছি সাথে তারা একসাথে ওইটা নিয়ে আলোচনা করতেছে যে ওই দিনটা কত মজার ছিল, আর এখনকার সেই দিন এক টোটালি অন্যরকম। তো ঠিক আছে, হাঁটতে থাকি আর দেখতে থাকি। এই যে সাইডে দেখেন এগুলো সব আরবিদের বাড়ি, এইগুলো দোভার। আসলে আমরা যেখানে থাকি ওইগুলো হচ্ছে মেন মানে শহর ভিত্তিক এবং অনেক কোলাহল। আর এখন বর্তমানে যেখানে আছি এটা এক সাইড, এবং এই সব জায়গায় মূলত আরবিরা বসবাস করে, ওরা নীলিবিলি থাকতে পছন্দ করে। আর আমাদের মতো ওরা বহুতল ভবনে থাকে না, ওরা সর্বোচ্চ একতলা থেকে দুইতলা ডুপ্লেক্স বাড়ি, এবং মানে ভিলা স্টাইল এরকম থাকতে পছন্দ করে। এই যে দেখুন ভিলা স্টাইল দেখতে পাচ্ছেন, এই যে এইরকমই তারা বসবাস করে, এছাড়া থাকে না। আবার এই যে দেখুন এই সাইডে দেখুন এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, এরকম সাধারণত এরকমই থাকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আমরাও টুকটুক করে হাঁটতে থাকি। আর ভিলার সাইডে বা আরবিদের বাড়ির সাইডে দেখেন বাড়ির সাইড প্রচুর গাছপালা থাকে, গাছপালাতে ভরা থাকে। আবার এই সাইডে দেখেন আপনারা ওই যে খেজুর গাছটাতে ভরা থাকে, এসবগুলো এরকম থাকে সবসময়। তো ঠিক আছে, অলরেডি সকাল সকাল ভাব ভাই।